আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই মজার একটি আচারের রেসিপি নিয়ে। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে এই রেসিপিটা। এই আচারটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আপনারা উইন্টারেও এই আচারটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি মাঝারি সাইজের কিছু আম নিয়ে নিয়েছি। এখান থেকে আমি চারটি আমের আচার করব। এই আমগুলো কিন্তু একেবারে কাঁচা মনে হলেও ভেতরটা কিন্তু সবুজ না, এগুলো পেরুর আম, ভেতরটা একেবারেই হলুদ। প্রথমেই আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে কিচেন টাওয়াল দিয়ে এভাবে মুছে নিচ্ছি, কারণ আমগুলোর সাথে পানি থাকলে আচারটা বানানোর পর আচারটা বেশি দিন ভালো থাকবে না। এখন আমি একটি পিলার দিয়ে এইভাবে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের ভেতরটা একেবারে সবুজ, এই ধরনের আম যে এখানে পাওয়া যায় না তা নয়, তবে ওই ধরনের আম পেতে একটু কষ্টকর, যার কারণে আমি এই ধরনের আম দিয়েই আচারটা বানিয়ে দেখাচ্ছি। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই ধরনের ভেজিটেবল গ্রেটার দিয়ে আমগুলো কেটে নিব। যে গ্রেটারটা আপনারা ইউজ করবেন অবশ্যই খেয়াল রাখবেন খুবই যেন চিকন না হয়, খুব চিকন হয়ে গেলে আমগুলো কিন্তু গলে যাবে আচার বানানোর সময়, এই জন্য আর কি এই সাইজটা যেন হয় সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো লবণ এবং 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এবং মাখিয়ে নিচ্ছি আমের সাথে খুব ভালোভাবে। এটা আমি এখন 10-15 মিনিট রেখে দেব। এখন আমি আচারে দেওয়ার মশলাটা তৈরি করে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো মৌরি, 1 টেবিল চামচের মতো জিরা এবং 1 টেবিল চামচের মতো ধনিয়া দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে একটু টেলে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এই মশলাটা ব্লেন্ডারেও তৈরি করে নিতে পারেন, তবে আমি এইভাবেই মশলাটা তৈরি করে নিচ্ছি। এইভাবে মশলাটা তৈরি করতে গেলে আপনারা অবশ্যই কিন্তু নাকে একটি কাপড় বেঁধে নেবেন, কারণ এই ঝাঁজটা কিন্তু নাকে গেলে আপনাদের অস্বস্তি লাগতে পারে। আচারের এই মশলাটা কিন্তু ঠিক এমনভাবেই করে নিতে হবে যেন খুব একটা মিহি না হয়। এখন আমি একটি প্যানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে আচারের জন্য যে আমগুলো কুচি করে রেখেছিলাম সেই আমটা আমি দিয়ে দিচ্ছি। বেশি চিনির পরিমাণ দেওয়া হয়নি বলে আম থেকে বেশি পরিমাণ পানিটা বের হয়নি। এখন আমি এই আমগুলো ওই গরম প্যানে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমগুলো বারবার নেড়ে চেড়ে দিতে হবে এবং চুলার হিটটা মিডিয়াম থেকে একটু হাইয়ে রেখে দিবেন। আমগুলো 5-6 মিনিট ঠিক এইভাবেই নাড়তে হবে। এই অবস্থায় আমি 2 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি এবং সাথে আচারের মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন চুলার হিটটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো। এখন কিছুটা কালো জিরা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এই কালো জিরাটা আপনারা চুলায় টেলে না নিয়ে মাইক্রোওভেনে 30 সেকেন্ডের মতো দিয়ে গরম করে নিলেও চলবে। এখন আমি আবারও সেই একইভাবে 3-4 মিনিট মতো এভাবে নাড়তে থাকবো। ছোটকাল থেকেই আমি এই আচারটা আমার আম্মাকে করতে দেখতাম। আমার আম্মা অবশ্যই এই আচারটা এইভাবে করতেন না, উনি 3-4 দিন এই আমের সাথে পেঁয়াজ কুচি করে রোদে শুকিয়ে তারপরে মরিচের মধ্যে পুরে দিতেন। কিন্তু আমি একটু ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করেছি, কারণ আমাদের এখানে রোদে দেওয়ার ঝামেলাটা তো খুবই বেশি, আর শীতের দিনেও যেন তৈরি করে নেওয়া যায় খুবই দ্রুতভাবে এবং 12 মাস ধরে এই আচারটা খাওয়ার সুবিধাও থাকবে। এই অবস্থায় চুলার হিটটা লোতে রেখে এভাবে চেপে চেপে 3-5 মিনিট আচারটা তৈরি করে নিতে হবে। আচারটা এখন রেডি হয়ে গিয়েছে। আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে কিছু আমি শুকনা মরিচ নিয়েছি আচারটা পুড়ে নেওয়ার জন্য। এটা ব্যবহার করব আচারটা পুরার জন্য। আর এখানে আমি একটি স্টিক নিয়েছি, এই স্টিকটাও লাগবে আমার আচারটা মরিচের মধ্যে পুরার জন্য। এখন আমি একটি কেচি দিয়ে
শুকনা মরিচের মাথাগুলো কেটে নিচ্ছি। এখন মরিচের মধ্যে যে বিচিগুলো আছে সেইগুলো আমি সব ফেলে দিচ্ছি। এই আচারটা তৈরি করা খুবই সহজ, তবে এই মরিচের মধ্যে পোড়া কিন্তু একটু কঠিন, কারণ এখানকার মরিচগুলো একটু মচমচে থাকে, যার কারণে আচারটা পুড়ে নিতে একটু কষ্টদায়ক। তবে এই আচারটা একটু কষ্ট হলেও খেতে কিন্তু ভীষণ মজা, বিশেষ করে আপনারা যখন খিচুড়ি রান্না করবেন, খিচুড়ির সাথে এই আচারটা খেতে তো খুবই মজা। এখন আমি একটু আচার নিয়ে মরিচের মধ্যে পুড়ে দিচ্ছি। আচারটা কিন্তু এভাবে পুড়তে গেলে একটু ধৈর্য সহকারে করবেন, কারণ ধৈর্য ছাড়া এটা করা সম্ভব না। এভাবে আমি একটি আচারে পুড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আচারটা আপনারা যারা বাংলাদেশে তৈরি করবেন তারা কিন্তু খুব সহজেই মরিচের মধ্যে আচারটা পুড়ে নিতে পারেন, কিন্তু এখানের মরিচগুলো এতটাই মুচমুচে থাকে যে আচারটা পুড়ে নেওয়া একটু কষ্টকর। তবে যে খাবারটা খেতে এতটাই মজা সেই খাবারটার জন্য কিন্তু একটু কষ্ট করাই যায়। মরিচটার মধ্যে আচারটা খুব ভালোভাবে পুরা হয়ে গিয়েছে। এই আচারটা কিন্তু আপনারা এক বছর ধরে খেতে পারবেন। এখন আমি একটি জার নিয়ে নিয়েছি, এই জারটার মধ্যে আমি আচারগুলো সব দিয়ে দিচ্ছি। এখন আমি সরিষার তেলটা আচারগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সরিষার তেল আমি কিন্তু চুলায় একটু গরম করে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো, তবে আমি গরম তেলটা আচারে দিচ্ছি না। আপনারাও গরম তেলটা আচারে কখনোই ব্যবহার করবেন না, কারণ এটাতে আচার নষ্ট হয়ে যায়। আমি তেলটা ঠান্ডা হওয়ার পরে আচারে ঢেলে নিলাম। এখন এই আচারটা খাবারের জন্য রেডি। আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন এমন একটি মজাদার আচারের রেসিপি।